আমার মতো কুঁড়ে দুনিয়ায় দুটো আছে, শুধু কুঁড়ে সার্টিফিকেট পেতে বাকি আছে। দাদা কাজে গিয়েছে, টাকা পাঠাচ্ছি। আমি খাচ্ছি আর ঘুচি বাবুকে, আমি খাচ্ছি আর ঘুচি। হ্যাঁ, ঘুরে ঘুরে শরীরটা ঘুরে কঙ্কাল করে ফেলেছি। আমার ওজন আর কেংলাসের ওজন সমান। দুজন যদি কাঁটায় তোলা যায়, কে একদম কাঁটাতে গিয়ে চুরু চুরু লড়বো না, পুরো কাঁটার মাঝখানেই দাঁড়িয়ে থাকবো। ইয়ের জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ হল আমার একজন, সে হল আমার বৌদি। ও আমার আমি যে খাটবো, আমার কি একটা বেথা দিচ্ছি? তুই তো খালি বলিস আমার বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। তো তোর বিয়ে দিলাম, বিয়ের পরে করবি কি? ধর বিয়ে করলাম, করলি উত্তম ষড়ের মতো হনিমুন করলাম, আবার যেখানকার মাল সেখানে ফিরে এলাম। তুমি ফিরে এসে আমার কি উদ্ধারটা করবে? হ্যাঁ, একটা দোল্লা কিনবো, টেপা বা টেপি হলে একটা ঘেটুক কিনে দেবো, তারপর ফিটার নিয়ে মুখের ভিতর ঢুকে দেবো। দেখলে তো কিনতে টাকা লাগবে, তুই টাকা পাবি কোথায়? কেন দাদা পাঠাবে, তুই দিবি? কি আবদারের কথা, দাদা পাঠাবে আমি দেব, তা নয় দিলাম। তা তোর একটা বাচ্চা হবে, বাচ্চাটা মানুষ করবে কে? কেন সরকার? সরকার? বাচ্চা তোর আর মানুষ করবে সরকার মানে? ওরে বৌদি, প্রথম যখন বাচ্চা পেটে আসবে, শাস্ত্র কেন্দ্রে খিচুড়ির উপরে মুখ থুবড়ি হুমড়িকে পড়বে। বাচ্চা খাবে, বাচ্চার মা খাবে, এই বাচ্চা খাবে, বাচ্চার মা খাবে, আর খেয়ে বেশি হলে এই বাচ্চা বাবারে। তারপরে কি করবি? তারপর হাসপাতালে ভর্তি করে গলি, বাচ্চা হয়ে গেল, গেল হয় 5000 নয় 12000। এই 5000 12000 মানে কি রে? ওরে বৌদি, তুই এটাও বুঝতে পারলি না? আমি বুঝতে পারছি না, আমার ভালো করে বুঝিয়ে বল। ওরে বৌদি, নরমালে বাচ্চা হলে 5000, আর কেটে কুটে সিজার করে বাচ্চা হলে পাবো আমি 12000। আমি দিনটা ঠাকুরের কাছে কাঁদতেছি, হে ভগবান, আমার বউয়ের জন্য সিজারে বাচ্চা হয়। ঘরে মুখ করা, তুই যেটা ভেবেছিস সেটা করাবো না, আমি তো সিজারে করাবো না, ধাই মারে কেন, আমি ঘরে নরমালেই করাবো। এই আমি কি কাজ করি জানিস? জানিস না, আমি তো জলের কন্ট্রাক্টের কাজ পেয়েছি রে, সেখানে একটা খুব ছেলের প্রয়োজন, তুই যদি একটু কাজটা করে দিস না আমার খুব ভালো হয়। আমি যদি কাজ করি তুই আমার কি দিবি? আমি না তোর এই বড় একটা ফোন কিনে দেবো। এই বড় ফোন বলতি? এই বড় ফোন বল কি করতে হবে? তাহলে কলকাতা থেকে যাবি, জল দিবি, আর কে কত অপচয় করছে তার রিপোর্টটা নিবে, সোজা ফিরে আসবি। আর যদি রিপোর্ট নিতে ভুলে যাস তাহলে এই ফোনে একটা ফটো তুলে নিবি। এই বৌদি, আমার ছবি তুলি তোর। তোর পুরো ফটো তুলে তোলাবো। শোন কি বলি, এনে বাড়ির নাম্বার,
আনতে যদি বার এদিক ওদিক হয়েছে তোর বুকের ছাতে লাথি মেরে তোর এই কঙ্কাল ছড়ে আমি মাটি দিয়ে ঢুকিয়ে দেবো। এই কারণে আমার শান্তনুদা ধরে দুবেলা মারে, এই কারণেই পুরুজান বগের বাচ্চা। এই ঠিকানা দিয়েছে, এই নাম্বার দিয়েছে, যাবো জলগুলো দেবো, আর কার কার জল অপচয় করছে রিপোর্ট গুলো নিয়ে এসে বৌদিকে দিয়ে দেবো। কইরে ছোড়ায় জমানা জানা তেরা কানা তো বাতা, এসে দিল সমঝতে পুরানা জারা তেরা কানা তো বাতা, কইরে ছোড়ায় জমানা জারা তেরা কানা তো বাতা, এসে দিল সমঝতে পুরানা জারা তেরা কানা তো বাতা, ছায়ায় মুতে তেরা হিনে তা কমবাক্তে দিলায় কাছে পাতা, ছায়ায় মুতে তেরা হিনে তা কমবাক্তে দিলায় কাছে পাতা, তেরে দিবানা জন্মদিন, তাই আমার এখন অ্যাটেন্ড করতে হবে ঠিক 12টা, এখন বাজে 10টা, সময় কাটাবার জন্য আমি এখন দেখব টিভি 24 ঘন্টা খবর। নমস্কার, খবর 24 ঘন্টা, বিশেষ বিশেষ খবর। আজ দক্ষিণ সুন্দরবন বুলবুল ঢুকে যাচ্ছে, তাই বুলবুল হইতে সবাই সা। ও মাই গড, আরে কারেন্ট চলে গেল, আরে খবরটা ভালোভাবে শোনা হলো না, বুলবুল আসছে, আরে শোনার মানুষ তো শেষ করে দিতে, আমি দেরি করব না, বাথরুমে গিয়ে শান্তা সেরে নি। সবকিছু নোট করেছি, যাব বৌদিকে দেবো আর টুক করে চলে আসবো। জানারি তোর পাজি তোদের পরিচয়, ও ম্যাডাম ছাড়বো না, বুঝবে তখন তুমি রং আমি নারাই।
গার্লফ্রেন্ড আছে? কটা? একটা। তা ও এসে কি করবে? ওকে ডাকলে আর তোর গাল ফাটিয়ে দেবে। আর আমার নাম বুলবুল, তোমার বয়ফ্রেন্ড আসলে ওর এমন দেয়া দেব ও সারা শরীর করবে গুলগু। আমার টাটা সামার মাসা নিপিনা চলুরি মাসা শ্যাম্পু ঘোষা ছবি দেখলে ছেলেরা হবে যে চাঙ্গা। আরে মানে শ্যাম্পু মাখছিলে তো? হ্যাপি গন্ধ রাবে ওই মাল যদি এবার ইন্টারনেটে ছড়িয়ে দিই তুমি বুঝতে পারবে না হে ভগবান আমি কি করি। আজে বাজে কথা বললে ফাটিয়ে দেব তোর গাল। ভাগ্যে পেয়েছি যে তোমায় করে দেব আজ বেহাল। আমার তুই বেহাল করবি? মুখ সামলা কথা বলবি? তুই মুখ সামলা কথা বলবি? সবকিছু নষ্ট করছে আবার বড় বড় কথা বলে রে। আমার টাটা সামার ফসল খুশি মেরে পাঠিয়ে দেবো, খুশি মেরে পাঠিয়ে দেবো দেবো যে ভাই। ও ম্যাডাম, ও ম্যাডাম ছাড়বো না তুই হবি হেলাই, বুঝবে তখন তুমি রাও আমি নারাই। ও ম্যাডাম ছাড়বো না তুই হবি হেলাই, বুঝবে তখন তুমি রাও আমি নারাই। আমার কাছে আয়, আয় যাবো। হ্যাঁ তোকে ডাকছি, আয় যাবো। কাছে আয়, কুকুলা কাঁচা ছোলা উলালা। এটা কি মারলে? এটা হলো হেড টস। হেড টস? হ্যাঁ। আর নাক টস খেয়েছিস? আমি ডিম টস খেয়েছি, এমনি টস খেয়েছি। আবার নাক টসটা কি? আমার কাছে আয়। মারবে না তো? না না। ওকে, আর তোকে আদর করবো। আমি ফোন করবো এটা বুলবুল, করে দেবো তোকে। শুন শুন, এই যে মোবাইলটা বলছি, মোবাইলটা বলছি। আচ্ছা আচ্ছা, ওরে বুকে চুড়ি ধরে দাও বেটা নারী, লাঠি মেরে তোর দেবো ছেড়ে। বেদরে ঝাঁকা মারিস গায়ে চড়ে, হাই বেদরে ঝাঁকা মারিস গায়ে চড়ে। ওরে বুকে চুড়ি ধরে দাও বেটা নারী, ওরে বুকে চুড়ি ধরে দাও বেটা নারী, লাঠি মেরে তোর দেবো ছেড়ে। বেদরে ঝাঁকা মারিস গায়ে চড়ে, হাই বেদরে ঝাঁকা মারিস গায়ে চড়ে, হাই বেদরে ঝাঁকা মারিস গায়ে চড়ে। বৌদি তুই যা বলেছিস আমি তাই করেছি। এই মেটা ফরার জল ছেড়ে গুলগুল করে জল নষ্ট করছে আর সাবান আর শ্যাম্পু নিয়ে মাইরি বৌদি এই সব থেকে সহ্য করতে পারেনি, মোবাইল নিয়ে রেডি হয়ে গেছি ছবি তোলার জন্য। কোথাতে কি হয়ে গেল চাকে গোজা মারলে কামড়া বেরানি ভিমরুলে। আরে দেখলে দিদি, আরে আমার ও আমার রানী ভিমরুল বলছে। হ্যাঁ তুমি রানী ভিমরুল নও, তুমি কাঠ পিমরে নও, তুমি হলে জ্বালা ভিমরু। নরমাপে বুলিয়ে দেব তর করে শক্তি পা। আর ছোট নামটা বলতেই ছাড়িয়ে দিয়েছে মুরগা। এই ছোট নাম বলতে কি রে? আরে দেখ না দিদি, আর আমি দু ঘন্টা আগে খবর দেখেছি বুলবুল আসছে, আরে শহরের মানুষদের শেষ করে দিতে। ও বলে আমার নাম বুলবুল, ওই কারণে তো ওকে ধরে মারছি। আরে তুই যে বুলবুল ভেবেছিস সে বুলবুল নয়। তাহলে আই এম বুলবুল বন্দ্যোপাধ্যায়। কোথাতে কি হয়ে গেল ছোট একটা বছর ভুলে তাকে গো জাহান মরলে কামড়া বেরানি ভিড়ুলে। নরম মানে বুলিয়ে দেব গরম করে শক্তি বা ছোট হলাম কাহ বলতে ছাড়িয়ে দিয়েছে মরগা। ও ম্যাডাম ছাড়বো না তুই হাপি হেলাই, বুঝবে তখন তুমি রং আমি নারাই। ও ম্যাডাম ছাড়বো না তুই হাপি হেলাই, বুঝবে তখন তুমি রং আমি নারাই। খুশি তুই একটা শিক্ষিত মেয়ে হই, তুই এইভাবে জলপট করছিস? কত মানুষ জলের জন্য মারা যাচ্ছে তুই কি জানিস? কেরালায় চেন্নাই এক লিটার জলের দাম 500 টাকা। তুই কি চাষ এই পশ্চিমবঙ্গের বুকেও এক লিটার জলের দাম 1000 টাকা?
হ্যাঁ দিদি, আরে তুই ঠিক বলেছি, সত্যি আমি ভুল করেছি, আমি জল অপচয় করব না, জল সঞ্চয় করে রেখে দেবো। আমি চাই না এই পশ্চিমবঙ্গের বুকে এক লিটার জলের দাম 1000 টাকা হোক। আপনাকে বলছি আপনাকে জল অপচয় করবে না, জল সঞ্চয় করে রেখে দেবে। জল হলো জীবন, জল ছাড়া মানুষ বাঁচতেই পারে না। তাহলে ম্যাডাম বুঝতে পারছো, মাতৃগর্ভে যখন না জল থাকে তখনই সেই বাচ্চা পুষ্টিকর হয় না, তেমন আমাদের ভূগর্ভে থেকে জল লেয়ার কমে যাচ্ছে। কত জল খারাপ হয়ে পড়ে আছে পশ্চিমবাংলার বুকে, যে আরে জল অপচয় হচ্ছে আমার তো মনে হচ্ছে ম্যাডাম। একদিন এই পশ্চিমবাংলার বুকে এক লিটার জলের দাম 500 টাকা হতে পারে, তাই করজোর করে হাত জোর করে অনুরোধ করে বলছি ম্যাডাম, এইভাবে জল অপচয় করবেন না, তাতে আপনাদের ক্ষতি, আমাদের ক্ষতি, সবার ক্ষতি। দিদি এটা তোর কে? কেন ওটা আমার সেই গামলা দেওয়ার? আই এম গামলা, করবো তোর হামলা। আমি টুসি, আমি খুশি, আমি তোকে খুব ভালোবাসি। তোর ভালোবাসা নিকুচি করেছে? কি বলিছন গামলা, বোনটা অনেকদিন পরে আমার বাড়িতে যাচ্ছে, ওকে ভালোভাবে নিয়ে যাবি, আর যদি বার নিয়ে যেতে এদিক ওদিক হয়েছে তোর চোখের উপর তুলে না আমি আচার মারবো। দেখো 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 আমার বৌদির চোখ কি ফুটবল খেলার মান নাকি গো। এই গামলা, আর তোর মনে আছে ছোটবেলার কথা? কি বলতো? আমি সেই সাঁতার জানি না, আর খালে পড়ে গেলাম, আর তুই আমাকে ঠ্যাং ধরে টেনে তুললি। তুই তারপর চলে এলি, আমি কি কাঁদা কাঁদতে চুব, সে কি আমি কি কাঁদা কাঁদতে চুব, কেঁদে কেঁদে চোখে আর জল ধরাতে পারিনি, এক কাউন খড়ের ভিতর মুখ না ঢুকিয়ে দিলাম, এখন খড়গুটা পুচিয়ে দিলাম। ওসব কথা ছেড়ে দাও, এখন আমি আর তুমি দুজন মিলে কলকাতায় ঘুরবো, আর দেখবো কারা কারা জল অপচয় করছে, তাদের জন্য আমরা দুজন মিলে প্রতিরোধ করব। দিবানা জবানা কহে দে ক্যো।